হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আছি মোটামুটি। আর ওই যে তোজসোনা, দেখো আমার পাশে বসে আছে, কি করছে? দেখো কি করছো সোনা, তুমি রিমোট রিমোট নিয়ে কি করছো আমার সোনা? ইয়ে ঘুরাচ্ছি আমি। তাই, একটা পুরনো খারাপ রিমোট ছিল, সেই রিমোটটা ওই যে কালকে ওকে পড়াতে বসবো বলে ব্যাগ বের করছি, দেখে নিয়েছে, মাম্মা আমার পুরনো রিমোটটা দিলে না, ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় স্বপ্ন দেখেছে ও, যে সকালবেলা উঠেই বলছে মামা পুরোনো রিমোটটা দাও আমাকে, একটু দাও আমাকে, একটু দিলে না তুমি, দিলে না, ওই করছিল, তা ওই জন্য দিলাম। হ্যালো ফ্রেন্ড, ওটা খারাপ হয়ে গেছে অনেক আগের, ওই জন্য ওটা লাগে না বলে ওই জন্য দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে দেখ, শুনে একটু দেখাই, পিছনে ওই যে ব্যাটারি নেই বলছে, ব্যাটারি নেই কেন মামা, ব্যাটারি লাগিয়ে দাও, ব্যাটারি লাগিয়ে দাও, ওই করছে। আর যা ঠান্ডা পড়ছে, সোয়েটার চাদর টুপি সব পড়ে নিয়েছি। তোজসোনাকেও নিচে সোয়েটার আছে, জ্যাকেট আছে, ইনার আছে, সোয়েটার আছে, জ্যাকেট আছে, টুপি টুপি খুলবি নে, দেখেছো পাপার টা কিছু মোটর, তুমি উল্টো করে বলো। ঠান্ডা খুব আছে, টুপিটা টেনে টেনে পুরো বড় করে দিয়েছে, এমনি রোগা আরো টুপিটা পরে। তুমি উকা, আমার থেকে ধার নেই, আমি রোগা, তুমি উকা। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নাও বলে নাও কিছু। হ্যালো বেন্ড, কেমন আছো? কোম্পানি তো পাপা তো অফিসে চলে গিয়েছে, এসে মামা টুপি চালনা কুটানো হয়ে দিয়েছে, এসে টাকা কি তোমাকে কোম্পানি ডাকে থাকবে না? ঠিক আছে তুই বসে বসে বল। কম্বলটা পেতে এসেছি না, ঠান্ডা চা পড়তে না, আজকে মনে হয় বৃষ্টি হবে না, ছাদে যেতে পারবো, খাড়ি ডালাতে পারবো, দুই দিন থেকে আমি ছাদেই যেতে পারছি না, এই যে ব্যাটারি আঘানু নেই পেছনে, এই যে তুই কাছে ঠিক ইকাদে টু 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 টু, এটা তো টু হয়েছে, এই যে দেখো আমার তোজসোনা, দেখো কি করছে, দেখো রিমোটটা খুলে খেলে, দেখো কি করছো সোনা তুমি, বাবা ইঞ্জিনিয়ার নাকি তুমি আমার? হ্যাঁ বাবা, ওই দেখো সব খুলে ফেলেছে ওর সব কিছুতে, এইটুকু বয়সে কোনো জিনিস খুলবে পারবে, দেখবে ওর ভিতরে কি আছে, আবার সেইগুলো একা একা আবার সেট করে। ওটা ওই রিমোটের পার্টস বাবু, নাও লাগাও দেখি কেমন পারো, দেখি লাগাও, ওইগুলো নিবা তো, এমনি লাগালে হবে নাকি, ওগুলো নিয়ে ঢুকিয়ে লাগাও ঠিক করে। দিয়ে ওটা নাও, ওটা ঠিক করো, সুইচটা ঠিক করে লাগাও, দেখো পারো কিনা, ওই সুইচটা নাও, সুইচটা। কি করছিস তো শোনা তুই? কার ডবল এইট মারবি? তাই? আচ্ছা ওই যে আমার ফোনে হচ্ছে তোমার রিচার্জ নেই, ওর পাপাকে ফোন করে বলেছি, ফোন নাম্বার শুনেছে, ডবল 8 ডবল 4, এই তোর একবার বললেই মনে থাকে, কি রিচার্জ করে দিয়েছো আমার ফোনে? না না এখন রিচার্জ হবে। আচ্ছা হবে, ডবল 8 ডবল 4। চলো এবার চলো, পড়া কর না ভালো করে সুন্দর করে, ঠিক আছে? হ্যাঁ গুড বাই তো তুমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা মেরেছি আমি, ঠিক আছে মারা হয়ে গেছে, এবার চলো। না আরো মেরেছি তবে। আচ্ছা এটা তো মারতে হবে, ঠিক আছে মেরে নাও, তাড়াতাড়ি মেরে নাও। বলে এইটা বল ভর। তো তোজকে নিয়ে পড়াতে বসেছিলাম, পড়ানো হয়ে গেছে, আর কি বলতো দাঁতে এই যে এখানে ওই যে আক্কেল মারি ওঠে না একদম লাস্টে এসে, যা ব্যথা যন্ত্রণা করছে কালকের থেকে হঠাৎ করে, মানে একদম, দাঁড়াও দেখানো যাবে, দেখানো যাবে না, একদম লাস্ট এই যে এই জায়গাটা পুরো মানে জায়গা নেই, সেই মাংস কেটে সেই দাঁত ওঠে, মধ্যে মধ্যে এরকম হয় আর প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে, আর দাঁতে যন্ত্রণা তো জানো যার হয় তার হয়, মানে আমার ওই দাঁতে পোকা টুকা না, কিন্তু ওই আক্কেল মারি কখনো কখনো দেখি ওরকম ওঠে, একটু একটু করে দাঁত ওঠে, দিয়ে তারপরে 3-4 দিন ধরে যন্ত্রণা করে, দিয়ে তারপরে আবার পরে ঠিক হয়ে যায়। কালকে রাত্রিবেলার থেকে, কালকে ওই তোমার রাত্রিবেলার থেকে ওরকম যন্ত্রণা করছে, দিয়ে তারপর ওর পাপাকে আর বলিনি ওষুধ আনার কথা, যদি এনে দিত তাহলে ঠিক হয়ে যেত, দিয়ে বিশাল যন্ত্রণা করছিল রাত্রিবেলা, সে ঘুমাতে পারছিলাম না ভালো, দিয়ে তারপরে সকালবেলা ও হচ্ছে আজকে অফিসে যাওয়ার আগে ওষুধ এনে দিয়ে তারপরে গেল, দিয়ে ওই ওষুধটা খেয়ে তারপরে একটু ব্যথাটা একটু কম আছে, নয় তো প্রচন্ড যন্ত্রণা করছিল, আর শীতকাল না ওই জন্য টুপি টুপি, আমি যারা টুপি টুপি পরি না সেরকম একটা, ওই জন্যই সকালবেলায় টুপি চাদর ফাদর নিয়ে মুড়ি দিয়ে বসে আছে, কি করবো যা ঠান্ডা, আর হচ্ছে
সে এখানটা ফুলেও গিয়েছে দেখো, এই যে এই জায়গাটা পুরো, এই যে এই জায়গাটা বিশাল ব্যথা করছিল, দিয়ে ওষুধটা খাওয়ার পরে একটু ব্যথাটা কম হয়েছে। দেখি আর কালকে তো তোকে স্নান করিয়েছি, আজ করাবো না, আর আমি তো করতেই হবে। দেখি ওই ঘরে তোমার সেই জামা কাপড়গুলো সেই ফ্যানের নিচেই দেওয়া আছে, আজকেও রোদ উঠবে না, একটু রোদ ফোদ উঠছে না ভগবান, আর ভালো লাগছে না কিছু। কবে যে একটু রোদ উঠবে, রোজ ভাবছি একটু রোদ উঠবে রোদ উঠবে, কিন্তু রোদের কোনো নাম নেই, মেঘলা আর মেঘলা পুরো। তো চলো দেখি, জলটা গরম বসিয়ে দিই, আর ওদিকে ব্যালকনি ফ্যালকনি সাফ করে আসি, আর জামা কাপড়গুলো দেখি, বাইরে এখনো যাইনি, দেখি যদি রোদ রোদ ওঠে জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসবো সেই রাত্রিবেলা। কালকে তো সেই সারাদিন ফ্যান চলেছে, রাত্রিবেলা ওই চালিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা শুকিয়েও গেছে জামা কাপড়গুলো, কিছু ভিজে আছে, তো সেগুলো দেখি যদি রোদ ওঠে বাইরে দিয়ে দেবো। খুব ভালো, বাহ বাহ, কি খুব ভালো, খুব ভালো, আমি ঠিক করছি না, ওটা ভেঙে যাবে না তো? না না, কি মামা অমন করে করে? না না, তাই এরকম একটা থরে মাম্মা, একটা থরে মাম্মা এরকম। আর তুমি কেমন করে করো? এরকম আচ্ছা, তো তো করে বলি আমি, তুমি তো তো করে বলো কেন? তাই তা তুমি তাহলে বলো কেন? আমি এমনি বলি তো তো করে, আমু আমারও হ্যাবিট, ওই জন্য আমি বলি। সাড়ে 12টা বেজে গেছে, বাইরে দেখে মনে হচ্ছে যেন সেই 9টা বাজেনি, সেরকম লাগছে একদম। আর ওই যে তোজো, ওরিও বিস্কুট দাও, মামা একটু ওরিও বিস্কুট দাও, ওরিও বিস্কুট খেতে বেশ ভালোই বাসে, খেতে বেশ ভালোও লাগে বিস্কুটগুলো, তো ওইটাই খাচ্ছে। খাও, ভালো লাগছে? গুড বয়। হ্যাঁ, আর এখন কি মাস? জানুয়ারি। জানুয়ারিতে কি থাকে, এখন কি কাল? গরমকাল। এখন শীতকাল, সেই জন্য তুমি কি জল খাচ্ছ এখন? গরম জল। আর যখন গরমকাল আসবে, এপ্রিল মাস আসবে, তখন তখনও কি গরম জল খাবা? না, তখন কি জল খাবা? ঠান্ডা। গুড বয়। ঠান্ডা না, নর্মাল জল। বেগুনি করবো বলে কটা, এই যে বেগুনটা কেটে নিয়েছি, এখানে ব্যাটারটাও রেডি করে নিয়েছি, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, আর আজকে তোমার রান্না করেছি কী কী দাঁড়াও, মুসুরির ডাল, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, আর হচ্ছে খয়রা মাছের ঝাল। আর এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আরও খাস্তা হবে, দেখো কেমন চলছে। আর ডালের সাথে এসব ভালো লাগে, সেই জন্য দেখলাম আজকে ডাল করেছি, আজকে একটু বেগুনেই করি। এই যে দেখো বেগুনিগুলো সব ভেজে নিয়েছি, যখন খাবো তখন আর একবার করে ভেজে নেবো হালকা। এই যে স্নান ধান করে নিলাম, ঠান্ডা তো লাগছে খুব, আর ঘরে তো হিটার চলছে, ঘরে গিয়েই তোজোকে খাওয়াবো, দেখি পুজোও দিয়ে নিয়েছি। আর ওইদিকে ও খেলা করছে, ওই যে দেখো ও খেলা করছে, ব্যাট বল নিয়ে খেলা করছে, ব্যাট বল ফুটবল নিয়ে সবসময় খেলেই যাবে, খেলেই যাবে, আর পায়ে জোর কত, হাতেও যেমন জোর পায়েও তেমন জোর, ফুটবল খেলবে বেশ ভালোই খেলে, কিন্তু খারাপ খেলে না। ওই দেখো যেই বলেছি আরও জোরে জোরে শট মারবে, ভেঙে যাবে দেখো, এলিফ্যান্টের মারবে, ওটা এমনি ভেঙে ফেলেছিস আরও ভেঙে ফেল। তো হচ্ছে তোমার দেখি, আর ঘরে তো হিটারটা চলছে, আর ব্যথাটা একটুখানি কম হয়েছে, দুপুরেও একটা ওষুধ আছে, এই যে দুটো ওষুধ দিয়েছিল, একটা খেয়েছি আর একটা আছে, ওটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো, তাও ব্যথা আছে এখনো এই যে এই জায়গাটায়, ঠান্ডাও লাগছে খুব। তো দেখি তোজোকে ঘরে গিয়ে খাইয়ে দেবো, কারণ হিটারটা চলছে ঘরে, সেই 12:30টার সময় চালিয়েছি, ঘুমানোর আগে বন্ধ করে দেবো, খুব সুন্দর নাই তো, ওই খাওয়ার পরে আর টিকা যায় না, ঠান্ডায় ভাবতে বা খুব ঠান্ডা লাগে। আর বেগুনি ভেজে এখানে রেখেছি, তোজো শোনার এতই ভালো লাগে, একখানা নিয়ে খাওয়া হয়ে গেছে, বলছে মামা বিশাল টেস্ট হয়েছে, আর একটা নেবো, আমি না আর নিও না শোনা, খাওয়াতে বসবো তখন দুটো দেবো, খুনি বেশি খাওয়াও তো ভালো না। তো চলো দেখি ওকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর কি বলো তো, আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ ওর পাপা আজকে 1 ঘন্টা লেট গিয়েছে, তো ওই জন্য আর একটু দেরি হয়ে গেছে। আর তোজোকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম, অনেকক্ষণ পড়িয়েছি, আর ওই ভালো লাগছে না বলে অনেকক্ষণ ধরে কম্বলের মধ্যে বসেও ছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে, এখন 1:45 বেজে গেছে।
দেখি তো চোখে খাইয়ে। এখানে দেখো আমার ভাতটা বেড়ে নিয়েছি, মুসুরির ডাল, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, বেগুনি ভাত, একটুখানি লবণ, লেবু, এখানে খয়রা মাছের ঝাল আর শসা। আর এই যে দেখো আমার তোজসোনা, ওকে একটা শসা কেটে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। তো চলো ততক্ষণ আমি খেয়ে নিই। হ্যাঁ কিউকাম্বার, আমার সোনা কত ভালো ছেলে সব জান। আজ দুপুরের খাবারটা যা জমে যাবে, কেন কি ডালের সাথে এইসব থাকলে আর কি চাই বলো। আর মাছটা তো পরে খাবো, সবার শেষে খাবো, এত সুন্দর মাছটা হয়েছে। ওর বাবা বলছে যে হয়েছে, মাছের ঝালটা হেভি হয়েছে বুঝি। এই খয়রা মাছের ঝালটা আমি তো ভালো বানাই, আমার মা এত সুন্দর বানায় না, মার হাতের রান্নার স্বাদ সত্যি অসাধারণ, হেভি লাগে খেতে। খয়রা মাছের ঝাল করে এত সুন্দর লাগে খেতে, কিন্তু আমি করি তাই বলে অত টেস্ট হয় না আমার মতো। দেখো বলেছি শুতে হবে বাবু, ওই যে উপরের সোয়েটার খোলা হয়ে গিয়েছে, মোজা খোলা হয়ে গিয়েছে, সব খোলা হয়ে গিয়েছে। আর ঘরটা কেমন গরম হয়েছে, হিটারটা আগে অফ করি। কেমন গরম হয়েছে ঘরটা, কেমন, দারুন দারুন। চলো এবার একটু ঘুমিয়ে আরাম পাওয়া যাবো, যা ঠান্ডা লাগছে বাবা। চলো কম্বলে নিচে ঢুকি, তারপর একটু বাবা একটু আরাম পাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, এই যে বিছানার মধ্যে এখনো বসে আছে, এখনো নিচে নামিনি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর দাঁতটায় আবার এত যন্ত্রণা করে যাচ্ছে, দাঁতের মাড়িটাই প্রচন্ড যন্ত্রণা করছে। আর এই যে দেখো আমার তোজসোনা, ওঠো সোনা ওঠো না, বলো কিছু। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? গুটি বিল চুচে বলেছি সকাল সকাল, এই ঘুমে উঠে উঠে পড়েছি। তো পাপা এখনো বলবে ফোনপিটা খাইনি, ফোনপিটা খাবে পাপা। পাপা পাপা খাচ্ছে এখনো না? আর বোনপিটা কে খাবে? তুমি পাগলের ছাতা, কে খাবে বোনপিটা বল? আমি। আর পাপা কোথায় আছে এখন? অফিসে, অফিসে আছে। তো পাপা অফিসে থেকে আছে নি তো। আর কালকে কি বাবা, কালকে ছুটি ভালো হবে। তো এই যে চা মুড়ি সিঙ্গারা নিয়ে বসলাম, আর ওই যে তো দর্শনা সিঙ্গারা খাচ্ছে। বাইরে বিশাল ঠান্ডা না? প্রচন্ড ঠান্ডা, ঘরে যা ঠান্ডা টিকা যাচ্ছে না, বাইরে তো ঠান্ডা হবে বাবা। আমি দেব, তুমি হাত দেবে না পাপা, পড়ে যাবে নাই নাও। না আমি নাও, তো চলো সিঙ্গারা মুড়ি চাটা খেয়ে নিই, এর সাথে আজকের ভিডিওটা এখানে। তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। তো যে গুড নাইট বল দাও, গুড না বলো, গুড নাইট বল দাও, না।